অ্যাসাইনমেন্ট 2022 সালে প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইজিটিজিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল স্যার চলে আসলাম তোমাদের চতুর্থতম সপ্তাহের হিসাব বিজ্ঞান 3 নং অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রয়োগ। এ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের উত্তর পিন কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা তোমাদের চাহিদা মতো সকল উত্তরের লিঙ্ক খুঁজে নেবা। চলে আসলাম নির্ধারিত কাজের উত্তর, মূলধন ও মুনাফাজিত লেনদেনের ধারণা ব্যাখ্যা। শিক্ষার্থীরা চলো আমরা একটু প্রশ্ন দিয়ে আলোকপাত করি। তোমরা দেখতে পাচ্ছ তো প্রশ্নটি আজকে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য চতুর্থতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও ইংরেজি ভার্সন বিতরণ প্রসঙ্গে। তো এ সপ্তাহে তোমাদের সবার জন্য অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা সবার জন্য গণিত বাধ্যতামূলক এবং প্রত্যেকের গ্রুপের জন্য একটি করে রয়েছে, যেমন বিজ্ঞানের রসায়ন, এই তোমাদের অর্থাৎ তোমরা যারা ব্যবসা শিক্ষা তোমাদের রয়েছে হিসাব বিজ্ঞান, এবং মানবিক শাখার জন্য রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট ও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলি আপলোড করে দিয়েছি। এখন আমি ভিডিও করব তোমাদের হিসাব বিজ্ঞান। তো তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টে যে আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফাজিত লেনদেনের প্রয়োগ সহায়ক তথ্য, আর আমি কিন্তু শিরোনামে সেটা লিখেও দিয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্নটির প্রত্যেকটা ধাপ পড়ব এবং প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম বলা হচ্ছে মূলধন ও মুনাফাজিত লেনদেনের ধারণা। সেখানে তোমাকে বলা আছে উদাহরণের সাহায্যে সঠিকভাবে বিস্তারিত ব্যাখ্যা করলে। চলো আমরা সেই উত্তরটি যাই। তবে শিক্ষার্থীবৃন্দের একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবো এবং শেয়ার করবো বন্ধুদের কাছে। লেনদেন সময়ের সঠিক বিভক্তকরণের উপরেই ব্যবসায়ের প্রকৃত লাভ ক্ষতি ও আর্থিক ফলাফল নির্ণয় নির্ভর করে। ব্যবসায়ের দৈনন্দিন আর্থিক কার্যাবলী সম্পাদন করতে মূলধন ও মুনাফা উভয় জাতীয় লেনদেনেই সংগঠিত হতে পারে। মূলধন জাতীয় লেনদেন থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, এর টাকার অঙ্ক বড় এবং অনিয়মিতভাবে সংগঠিত হয়। মুনাফাজাতীয় লেনদেন স্বল্পমেয়াদী, টাকার অঙ্ক ছোট এবং নিয়মিত সংগঠিত হয়ে থাকে। হিসাবরক্ষণ প্রক্রিয়ার কাজ নির্ভুল ও নিখুঁতভাবে সম্পাদন করার জন্য মূলধন ও মুনাফাজাতীয় লেনদেনের পার্থক্য করতে হয়। শুধু মুনাফাজাতীয় আয় ও ব্যয়ের আয় করে, মানে মুনাফাজাতীয় আয় ও ব্যয়ের আয় করে ব্যবসার ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। অপরদিকে শুধু মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলিকে ভাগ করা যায় দুই ভাগে, যেমন মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন। নিম্ন একটি ছকের সাহায্যে উপস্থাপন করা হলো। শিক্ষার্থীদের এই ছকটি তোমাদের বইতেও আছে, তোমরা এভাবে লাগবা, ব্যবসায়ের সকল লেনদেন দুই ভাগে বিভক্ত, এক মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। এই যে প্রথমে দেবা লেনদেন, তারপরে ছকটা এভাবে করো, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন খাবার দুই ভাগে ভাগ করছে, প্রাপ্তি বা আয় আর মূলধন জাতীয় ব্যয়। মুনাফা খাবার দুই ভাগে ভাগ করছে, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় আর মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। মূলধন জাতীয় লেনদেন, যেসব লেনদেন দীর্ঘমেয়াদী বা এক বছর অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং যেসব লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তা মূলধন জাতীয় লেনদেন, যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, কারবারের মূলধন বিনিয়োগ ইত্যাদি। মুনাফা জাতীয় লেনদেন, যেসব লেনদেন থেকে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয়, তা মুনাফা জাতীয় লেনদেন, যেমন বেতন, মজুরি, বিদ্যুৎ বিল, ভাড়া প্রাপ্তি, সুদ প্রাপ্তি ইত্যাদি। এবারে শিক্ষার্থী বলে চলো আমাদের খ নম্বরে কি বলেছে। এই যে আমরা খ দিয়েছি, যদি খবর আমরা এটাকে খ ধরেছি, কারণ এটি কাজে লাগবে, তোমরা পরে বুঝতে পারো, তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সুবিধা হবে। মূলধন জাতীয় প্রাপ্তি ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ধারণা ব্যাখ্যা। মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় ও ব্যয়ের ধারণা ব্যাখ্যা। নিম্নে মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় ও ব্যয়ের ধারণা ব্যাখ্যা করা হলো।
কি বলতো, দেখো মূলধন তো প্রাপ্তি ও ব্যয় এবং মুনাফা তো আয় ও ব্যয়ের। তো মূলধন ও মুনাফা দুইটা জাতীয় প্রাপ্তি আয় ও ব্যয়ের ধারণা। নিম্নে মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি আয় ও ব্যয়ের ধারণা ব্যাখ্যা করা হলো। মূলধন জাতীয় প্রাপ্তি, যেসব প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের বেশি সময় সুবিধা ভোগ করা যায়, তাই মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন ব্যবসায়ের মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, জমি, যন্ত্রপাতি ইত্যাদি বিক্রয় হতে প্রাপ্ত অর্থ। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। মূলধন জাতীয় আয়ও প্রতি বছর হয় না, কোনো যন্ত্রপাতি বা আসবাবপত্র কয়েক বছর ব্যবহারের পর যদি বিক্রয় করা হয় সেখান থেকে কিছু আয় হতে পারে। মূলধন জাতীয় ব্যয়, যেসব ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের বেশি সময় সুবিধা ভোগ করা যায়, ওই সব ব্যয় মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় ইত্যাদি। মূলধন জাতীয় ব্যয়, যেসব ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাও মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রাপ্তি, যেসব প্রাপ্তির নির্দিষ্ট সময় পর অর্থাৎ নিয়মিত আদা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাই মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন পণ্য বিক্রয় অর্থ, ব্যাংকে জমা টাকার সুদ, প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন ইত্যাদি। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রাপ্তির চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়, ব্যবসায় দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যেসব ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিত নিঃশেষে হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় বলে। যেমন পণ্য ক্রয়, ভাড়া পরিশোধ, বেতন পরিশোধ, মণিহারি দ্রব্যাদি ক্রয়, বিজ্ঞাপন খরচ ইত্যাদি। মুনাফা জাতীয় প্রদানের শুধু চলতি হিসাবকালের অংশটুকুই মুনাফা ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদানেরই একটি অংশ। মুনাফা জাতীয় ব্যয় দ্বারা সম্পদ অর্জিত না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যেসব ব্যয় মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময়ে সুবিধা পাওয়া যায় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, এই ব্যয় চলতি হিসাব করে অংশটুকু মুনাফা জাতীয় ব্যয়ের ন্যায় এবং অবশিষ্ট অংশ সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা হয়। এবার আসলাম শিক্ষার্থীদের মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয়। নিম্নে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয় করে দেখানো হলো। চলো শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা অঙ্কে চলে আসি। তোমরা দেখে উঠতে পারছ এখানে যে 2017 সালের বোরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ দেওয়া আছে। তোমরা টোটালি দেখতে পাচ্ছ এখন এখানে কি বলা আছে। দেখো যে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ চারটি লিখতে পারলে আমরা সেভাবেই লিখছি। দেখো নিম্নে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয় করে দেখানো হলো। মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় তো এখানে আমরা যদি পারি একটু লিখে দেই, যেমন বোরহান এন্টারপ্রাইজ, বাস এই কথাটা আমরা এখানে লিখে দিলে আরো সুন্দর হবে। তো শিক্ষার্থীদের আমি আন্তরিকভাবে দুঃখিত যে একটু এখানে আমি কারেকশনটা করছি তোমাদের ভালোর জন্যই। তো দেখো বোরহান এন্টারপ্রাইজ এর মুনাফা জাতীয় প্রাপ্তি আমি এই ছক টিক করেছি, তোমরা দেখতে পারো যে এই আমরা পুরো অঙ্কটি চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরেও নিতে পারবে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এখানে চারটি লিখতে পারলে তাহলে আমরা দেখি চারটে কি আছে। মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়ের পরিমাণ, তো ব্যবসার মূলধন বিনিয়োগ এটা হবে না, কারণ এটা এটা মালিকের মূলধন, যন্ত্রপাতি ক্রয় এটি সম্পদ, এটা মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে পড়ে না। যন্ত্রপাতি ক্রয় পরে অন্য কিছুর মধ্যে, প্রাপ্তির মধ্যে পড়ে না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ পড়ে না, পণ্য ক্রয় পড়ে না, কর্মচারী বেতন প্রদান পড়ে না, বিদ্যুৎ বিল প্রদান পড়ে না,
উপভাড়া প্রাপ্তি। হ্যাঁ, উপভাড়া প্রাপ্তিটা নিয়মিত প্রায়কারণ আমি একটি বাসা ভাড়া নিলে তার পাশে আরেকজন ভাড়াটিয়ে নেই, সেও আমাকে মাসে মাসে ভাড়া দেবে, এটা আমার উপভাড়া প্রাপ্তি, এটা মনোভাজাতীয় প্রাপ্তি। তো দেখো এই যে আমি এখানে দেখিয়েছি উপভাড়া প্রাপ্তি 25,000 টাকা, এখানে কত 25,000 বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটাও আয় মুনাফা দেব, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 24,000। এরপরে আছে তোমার কমিশন প্রাপ্তি 35,000, কিন্তু বলা আছে যার মধ্যে 5,000 টাকা 2016 সালের, অর্থাৎ বিগত বছরের, আমরা হিসাব করতেছি 2017 সালের, তাহলে এখানে 2016 সাল আছে, আমরা 5,000 টাকা বাদ দিয়ে দেবো। তারপর দিয়েছি 35,000 - 5,000, অর্থাৎ বিগত বছরটা বাদ দিয়ে দিয়েছি, তার থাকে 30,000। এরপরে আসছে কি আমাদের সর্বশেষে দেখো পণ্য বিক্রয় 17,85,000 টাকা। তো এখান থেকে 17,85,000 টাকা আমি এখানে দিয়েছি বিক্রয় যেহেতু মুনাফা আয়, অতএব এটি নিয়মিত আয়, এটা স্বল্পমেয়াদী, এই কারণে এটাকে মুনাফা আয় বলে, এটা মুনাফা আয়ের মধ্যে নিয়েছি। তো মোট এই টাকাটা যোগ করলে হয়, আমরা 4টি লেনদেনই দেখেছি, 1, 2, 3, 4 যোগফল কত দাঁড়ায়, 18,64,000 টাকা। তো এটা ছিল আমাদের গ নম্বর উত্তর। এইবার শিক্ষার্থী বন্ধু চলে আসবো আমাদের মুনাফাজাতীয় প্রদান ও ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখানে বলেছে কি দেখো মুনাফাজাতীয় প্রদান ও ব্যয়ের পরিমাণ 4টি লিখতে পারলে, তো আমরা সেটাই করেছি। তো আমরা এখানেও ঠিক একই কারেকশনটা করে নেবো শিক্ষার্থী বন্ধুরা, যাতে তোমাদের সুবিধা হয়। আমরা এখানে যে করেছিলাম এই যে এই এই লেখাটাকে আমরা একটু কপি করি, যাতে করে আমরা এখানে আবার বসাই দিতে পারি। এই তো এখানে আমরা দেখো মুনাফাজাতীয় প্রদান ও ব্যয়ের পরিমাণ, তো এখানে ছকটি তুমি চাইলে ইচ্ছা করে তুমি ছকটি তোমার মতো করে যে বোরহান এন্টারপ্রাইজের মুনাফাজাতীয় প্রদান ও ব্যয়ের পরিমাণ, এই ছকটি তুমি অঙ্কটি এখানে করা আছে স্ক্রিনশট মেরে নিয়ে তুমি অঙ্কটি করতে পারো। আমি শুধু একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো যে এখানে পণ্য করায় 8,00,000, কর্মচারী বেতন প্রদান 2,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 5,000 টাকা, ভাড়া প্রদান এটি 6,000 টাকা বিয়োগ দিয়েছি, কেন দেখো ভাড়া প্রদানে কী বলা আছে, এই যে ভাড়া প্রদান যার মধ্যে 6,000 - 2,018 সালে, অর্থাৎ অ্যাডভান্স দেওয়া আছে অগ্রিম, তাহলে অগ্রিম এবং বকেয়া দুটোই বাদ যাবে, কারণ বিগত বছরটা বাদ যাবে এবং আগামী বছরটাও বাদ যাবে, তার 30,000 থেকে 6,000 বাদ গেলে থাকে 24,000 টাকা। আর পণ্য করায় যেহেতু মুনাফা নিয়মিত ব্যয়, এটার জন্য মুনাফাজাতীয় ব্যয়, কর্মচারী বেতন এটা নিয়মিত মুনাফাজাতীয় ব্যয়, বিদ্যুৎ বিল প্রতি মাসে মাসে দিতে হয় এটাও নিয়মিত মুনাফাজাতীয় ব্যয়, ভাড়াও প্রতি মাসে মাসে দিতে হয় এটা নিয়মিত মুনাফাজাতীয় ব্যয়, এই কয়টি যোগ করলে 11,09,000। আমি দেখাই তোমাদের এখানে দেখো, এই দেখো পণ্য করায় 8,00,000, কর্মচারী বেতন 2,80,000 টাকা, ভাড়া প্রদান 30,000 টাকা, আর একটা আছে তোমার এখানে আছে তোমার এই যে বিদ্যুৎ ও টেলিফোন বিল 5,000 টাকা, আমরা সেটাই এখানে দেখিয়েছি। তো আমরা এই পেলাম ঘ নম্বরে পেলাম কি উত্তর, 11,09,000 টাকা কোনটার উত্তর পেলাম, এইটা মুনাফাজাতীয় প্রদান ও ব্যয়ের পরিমাণ। এবার আসবো আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে, তো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করলে তো এখানেও আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, আমরা জানি মালিকানা সত্ত্ব হলো মূলধন যোগ মুনাফাজাতীয় আয় বিয়োগ মুনাফাজাতীয় ব্যয় বিয়োগ উত্তোলন, নিম্নে মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করে দেখানো হলো। তো এই মালিকানা সত্ত্ব কার সেটাও আমরা এখানে একটু দিতে পারি, যে এখানে যদি আমরা দেই তাহলে এটাও আমাদের ভালো হবে, বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্ব বিবরণী। তো আমরা তোমরা অঙ্কটু এই ছোট্ট একটু অঙ্ক চাইলে তোমরা এখান থেকে একটু এটা তোমরা কারচার করে নিতে পারো, আমি তোমাদের এখানে দেখাই দিই যে এটি একটা পেজে তোমার নিয়ে আসছি আমি তোমাদের জন্য, যাতে করে সুবিধা হয়, এটা আমরা 8 যদি আমি ই করি তাহলে আরও ভালো হয়, মালিকানা সত্ত্বের পরিমাণটা আমরা বিবরণীটা আনছি, মালিকানা সত্ত্ব বিবরণী কার, বোরহান এন্টারপ্রাইজের। তো আমরা যে সূত্রটি লিখেছিলাম সে প্রারম্ভিক মূল্য কত, দেখো এখানে লেখা আছে প্রশ্নে যে ব্যবসার মূলধন বিনিয়োগ 5,80,000 টাকা,
তো আমরা প্রারম্ভিক মূলধন দেখিয়েছি 5,80,000 টাকা যোগ মূলধন আয় গ নম্বরে আমরা যেটা পেয়েছিলাম। তবে এখানে প্রশ্নে একটা কথা বলা আছে, উত্তোলনটা আমরা দেখ ওই যে নিচে লেখা আছে মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন 8,500, যেহেতু উত্তোলন আছে 8,500 টাকা উত্তোলন বাদ যাবে। 5,80,000 টাকা 8,500 বিয়োগ করে থাকে 5,71,000 টাকা যোগ মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় আমরা কত পেয়ে কোথায় পেয়েছিলাম? গ নম্বরে পেয়েছিলাম 18,64,000। এই দেখো গ নম্বরে আমরা পেয়েছিলাম এই যে 18,64,000 টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, সেটাই এখানে আমরা বসিয়েছি এই অঙ্কে যে 18,64,000 টাকা। এবার বাদ মুনাফা জাতীয় ব্যয় ঘ নম্বর, এই দেখো ঘ নম্বরে একটু আগে আমরা 11,09,000 টাকা পেয়েছিলাম, সেই 11,09,000 টাকা বিয়োগ দিয়েছি। তো বিয়োগ করলে আমরা অবশ্যই একটু ব্র্যাকেট দেব, এখানে তুমি এটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, তোমার জন্য ভালো হবে, এটা এটা বিয়োগ চিহ্ন নির্দেশ করে। তো আমরা 24 লাখ এই যে 18,64,000 টাকা 5,71,500 যোগ করেছি, হয়েছে 24,35,500। 24,35,500 থেকে 11,09,000 টাকা বিয়োগ দিলে থাকে আমাদের নিট মালিকানা স্বত্ব কত থাকে 13,26,500। তো আমরা এটার উত্তরও তৈরি করতে পেরেছি নির্ভুলভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের SSC পরীক্ষার্থীদের জন্য 14তম সপ্তাহের হিসাব বিজ্ঞানের সম্পূর্ণ নির্ভুল উত্তরপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করে দেবা তোমার সকল বন্ধুদের কাছে। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর তোমার অন্যান্য বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।